আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও করেছি মানে রিয়েলিস্টিক পেন্টিং বা আলাদা যে কোনো পেন্টিংয়ের আমার কাছে এই ভিডিওটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ আঁকার পরে এটা একদম রিয়েল রিয়েল মনে হইতেছিলো ফোনে এতটাও রিয়েল না লাগলো বাস্তবে মনে হইতেছিলো একদম রিয়েল পুরো পেন্টিংয়ে আমি মোট পাঁচটা কালার ইউজ করেছি হোয়াইট পিঙ্ক ইয়েলো ব্রাউন ব্ল্যাক আর হচ্ছে গ্রিন কালার ফুলটা আকার একদম বেসিক একটা ধারণা নিতে চাইলে আমি বলবো আপনারা ফার্স্টে যে জায়গায় আর্টটা করেছেন পেন্সিল আর্টটা তো পাপড়ির একদম শুরুর দিকে মানে উপরের দিকে হচ্ছে ডার্ক কালার করবেন মানে একদম পিঙ্ক কালারটা ডার্ক করে দেবেন তারপর আস্তে আস্তে হোয়াইট অ্যাপ্লাই করতে করতে যত নিচে আসবেন একদম হোয়াইট করে নেবেন নিচে যতটা পারেন হোয়াইট রাখবেন আর উপরে হচ্ছে ডার্ক মাঝখানে হচ্ছে যে মিক্সিংয়ের একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে ডার্ক থেকে একদম হালকা লাইট হতে হতে একদম হোয়াইট হয়ে যাবে তারপরে হচ্ছে একদম উপরে যে ডার্ক কালারটা থাকবে এবং নিচে হচ্ছে একদম হোয়াইট থাকবে তো মাঝখানের সমস্যাটা হচ্ছে কালার মিক্সিংয়ের মাঝখানে একটা ব্যালেন্স রাখতে হবে হুট করে একদম হোয়াইট হয়ে গেছে পিঙ্ক থেকে এরকম হবে না মাঝখানের কালারটা হচ্ছে হোয়াইটের সাথে মিক্সড করতে করতে একটা নর্মাল পজিশানে আনতে হবে যেন হঠাৎ করে মনে না হয় যে ডার্ক ছিল তারপরে হঠাৎ একদম হোয়াইট হয়ে গেছে এরকমভাবে কাজ শেষ করার পরে একদম লাস্টে দেখবেন যে সব পাপড়ি একরকম হয়ে গেছে আলাদা বোঝা যাচ্ছে না দূর থেকে তো এই ক্ষেত্রে কী করবেন আলাদা আলাদা যেখানে বর্ডার ছিল ওইখানে একটু লাইট করে দিবেন মানে একদম উপরে যে পিঙ্কটা ইউজ করেছিলেন ওইটা দিয়ে আবার বর্ডার করে দিবেন তারপরে হচ্ছে যে পাতা আর ডালের ব্যাপারটা থাকে এখানে শুধু আপনি গ্রিন কালার আর হচ্ছে একটু ব্ল্যাক কালার ইউজ করবেন মাঝে মাঝে গ্রিনটা হচ্ছে একটু ডার্ক দেখাবেন আর তারপরে আরেকটু হচ্ছে লাইট দেখাবেন তো ডার্ক করার ক্ষেত্রে আমি জাস্ট হালকা পরিমাণে ব্ল্যাক কালার ইউজ করেছি যেহেতু গ্রিন কালারটা এমনিতেই ডার্ক এখানে আবার খুব বেশি ব্ল্যাক ইউজ করলে একদম ব্ল্যাক হয়ে যাবে খুবই অল্প পরিমাণে ব্ল্যাক নেবেন আবার পাতার একদম সামনের দিকে বা বর্ডারের দিকে আমি একদম অল্প পরিমাণে হলুদ নিয়েছি গ্রিনের সাথে যেন গ্রিনটা আরেকটু লাইট হয় তার মানে হচ্ছে ফার্স্টের দিকে আপনি যদি ব্ল্যাক ইউজ করেন গ্রিনের সাথে তাহলে একদম লাস্টের দিকে হালকা একটু হলুদ ইউজ করলে পাতাটা একটা সুন্দর শেডে আসে আর আমি ব্রাউনটা ইউজ করেছি ডালের ক্ষেত্রে মাঝে মাঝে আপনার গোলাপ ফুলের ডালটা একটু লক্ষ্য করলে দেখবেন সবুজের সাথে হালকা হালকা একটু অন্য টাইপ আসতেছে ব্রাউন আসতেছে আবার মাঝে মাঝে একদম কচি ডাল হলে হয় ওইখানে আবার একটু মেরুন টাইপের আসে তো আমি ব্রাউন কালারটা ইউজ করেছি গ্রিনের সাথে একদমই অল্প পরিমাণ ব্রাউন ইউজ করেছি যেন এটা পুরোপুরি গ্রিনও মনে না হয় আবার ব্রাউন কালারটাও মনে না হয় আর মোটামুটি পাতা বা ডালের সব কাজ শেষ করার পরে একদম লাস্টের দিকে আমি হচ্ছে পাতার মধ্যে একটু হোয়াইট কালার দিতেছি মূলত এই কালারটা দেওয়ার কারণ হচ্ছে যখন দেখবেন তখন যেন মনে হয় সূর্যের আলোর কারণে পাতাটার মধ্যে একটু সাদা সাদা ভাব আসছে মানে একটু রিয়েল দেখানোর জন্য আমি হোয়াইট কালারটা ইউজ করেছি এটা একদম সবার লাস্টে আর সব সময়ের মতো একদম লাস্ট কাজ হচ্ছে শ্যাডো অ্যাপ্লাই করা তো এখানে আমি শ্যাডো অ্যাপ্লাই করতেছি নর্মালি যে পেন্সিলটা চারকুল পেন্সিলটা আমি ইউজ করি ওইটা দিয়েই শ্যাডো করেছি আর এটা হচ্ছে একটা ফাইনাল লুক সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ